महाराज আমার শিকারে যাওয়ার ইচ্ছা হয়েছে এতে আপনার কি মত মহারাজ আপনি শিকারে যাবেন ভালো কথা বড় আমি উৎসাহ প্রকাশ করছি সেনাপতি মহাশয় আপনার সৈনিক শিক্ষার কাজ কেমন চলছে অনেক দিন যুদ্ধ বন্ধ থাকার জন্য সৈনিকদের মধ্যে একটু অলসতা দেখা দিয়েছে জানা তা যাই হোক আমার শিকারে যাওয়ার ব্যবস্থা করুন ঠিক আছে জানা তাই চলো বিদায় করেন মা জননী বিদায় করেন মোরে জলে স্নান করিলে শরীর হয় মোর কালো কুয়ার জলে স্নান করিলে শরীর হয় মোর কালো নদীর জলে স্নান করিলে শরীর হয় মোর শীতল গো মাতা শরীর হয় মোর শীতল হায় গো মাতা বলি যে আপনা রাজু যেতে চাও যাও তবে সখীকে সঙ্গে করে নিয়ে যেও আমরা ডেকেছো রাজু চলো সখী আমরা নদীর ঘাটে চান করতে যাব না রাজু তোমার এমন বয়সে ওই বাহিরে যাওয়া উচিত নয় সখী তোমরা শুধু আমার বয়সটা নিয়ে ভাবছো শুনো শুনো রাজুবালা বলি যে তোমারে
राजू वाला
বলতো সখি, কোন ফুলের আদর বেশি? মল্লিকা ফুলের আদর বেশি। না সখি না, ফোটা ফুলের আদর বেশি, কারণ ফোটা ফুলে গোবর বসে মধু পান। বুঝেছি সখি, আমি বুঝেছি। আ
হয়েছে চলো এখন অন্তপুরে যাই ঠিক আছে সখী তাই চল মন্ত্রী মহাশয় আমার একমাত্র কন্যা রাজু বালা এখন বিয়ের উপযুক্ত হয়েছে তাকে কি বিয়ে দেওয়া উচিত নয় মহারাজ কন্যা যখন আছে বিবাহ তখন দিতেই হবে নমস্কার মহারাজ নমস্কার নমস্কার কি সংবাদ প্রহরী উজ্জামনগরের মোহিত মন্ত্রী আপনার সাক্ষাৎ প্রার্থী যাও তাকে সুসম্মানে দরবারে পাঠিয়ে দাও তাই যাচ্ছি জনাব নমস্কার মহারাজ নমস্কার কি সংবাদ মন্ত্রী মহাশয় উজ্জামনগরের মোহিত রাজ আপনার কন্যা রাজুবালার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে মহারাজ মন্ত্রী মহাশয় এই কথার জবাব আপনি দিন শুনুন মন্ত্রী মহাশয় আমাদের রাজ্যের নিয়ম কন্যার ওজনে স্বর্ণ মুদ্রা দিতে হয় আপনার প্রস্তাবে আমি রাজি এবার বিবাহের দিন ধার্য করব শুনুন মন্ত্রী মহাশয় ছয় মাস পর আমরা বিয়ের দিন ধার্য করিব এটা কেমন কথা মহারাজ ছয় মাস পর এটাই হচ্ছে আমার এই রাজ্যের নিয়ম ছয় মাস পর আমরা বিয়ের দিন ধার্য করি তবে তাই হবে মহারাজ এবার আসি নমস্কার নমস্কার মন্ত্রী মহাশয় আমি ওই মহারাজের কাছে কিছুতেই কন্যা বিবাহ দেব না তার জন্য আমি ছয় মাসের সময় নিয়েছি মহারাজ আপনি চাইলে আমি ছয় বছর ঘুরাতে পারি এবার চলো তাই চলুন মন্ত্রী মহাশয় কি সংবাদ মন্ত্রী মহাশয় মহারাজ বিরাট রাজ বিয়েতে রাজি হয়েছে কিন্তু কিন্তু কি মন্ত্রী মহাশয় বিয়ের দিন ধার্য করা হয়েছে ছয় মাস পর ছয় মাস কেন মন্ত্রী মহাশয় আজই এই মুহূর্তে তার কন্যাকে আমি চাই মহারাজ বিরাট রাজ যখন বিয়েতে রাজি হয়েছে অযথা কলহের প্রয়োজন মনে করি না ঠিক আছে তাই হবে সেনাপতি মহাশয় মন্ত্রী মহাশয় বিরাট রাজকন্যা রাজবালার উজরে স্বর্ণ মুদ্রা দেওয়ার ব্যবস্থা করুন নমস্কার মন্ত্রী মহাশয় নমস্কার কি সংবাদ মন্ত্রী মহাশয় রাজকন্যার উজনে স্বর্ণ মুদ্রা এনেছি এই নে ওগুলো ওখানেই রাখুন ঠিক আছে আমি এখন আসি মন্ত্রী মহাশয় মোহিত মন্ত্রী কেন এসেছিলেন জনাব কন্যার উজনের স্বর্ণ মুদ্রা দিতে এসেছিল এগুলি নিন জনাব ওগুলো আপনার কাছে রেখে দিই আর আমার শিকারে যাওয়ার ব্যবস্থা করুন প্রহরী আদেশ করুন মন্ত্রী মহাশয় মহারাজ আগামীকাল শিকারে যাবে সেনাপতিকে শিকারে যাওয়ার ব্যবস্থা করতে বলো যাচ্ছে মন্ত্রী মহাশয় চলুন মহারাজ তাই চলুন মন্ত্রী মহাশয় মা মাগো আমি শিকারে যাব আমাকে শিকারে যাওয়ার অনুমতি দিন মা না জুবেদর এখনো তোমার শিকারে যাওয়ার সময় হয়নি বিদায় করেন মা জননী
পারেতে গভীর জঙ্গলে গো মাতা গভীর জঙ্গলে আয়ে গো মাতা বলি যে আপনারে কোথায় আছে দীর্ঘ ধনু এনে দিন আমারে ধনু এনে দিন আমারে আমার পিতার পালা হরিণ মারে কুনবা জনে মাতা মারে কুনবা জনে হায় গো মাতা বলি যে আপনারে আমার পিতার পালা হরিণ মারে কুনবা জনে গো মাতা মারে কুনবা জনে হায় গো মাতা বলি যে ঠিক আছে বাবা তুমি যাবি যখন তখন এসো আমি তোমার শিকারে যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি সমস্ত বন তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও একটি শিকার মিলল না সেনাপতি মহাশয় চলো সৈনিক আর একটু অগ্রসর হয়ে দেখি শিকার মেলে কিনা কে তোমরা এবারে শিকার করতে এসেছো এবারে আমি কিছুতেই শিকার করতে দেব না আক্রমণ করো সৈনিক সর্বনাশ মহারাজ সর্বনাশ কি হয়েছে সেনাপতি মহাশয় কি হয়েছে কোথা থেকে এক বালক এসে আমাদের আক্রমণ করেছে কিছুতেই তার সাথে আমরা পেরে উঠতে পারছিলাম না চলুন আমরা পালিয়ে যাই শান্ত হন সেনাপতি মহাশয় শান্ত হন আমরা ওই বালককে যার দিক থেকে আক্রমণ করব কে কে আমার রাজ্যে শিকার করতে এসেছে আমার রাজ্যে শিকার করতে এলে কিছুতেই আমি তাদেরকে জান নিয়ে ফিরে যেতে দেব না সামান্য একটা বালক হয়ে তুমি সিংহের শাবককে ভয় দেখাচ্ছ বালক বলে মনে করিলে হেলা আমি দেখতে চাই সেই সিংহ শাবকদের বহুতে কত শক্তি আছে আমি অবস্থ বন্দি করো গিয়ে চলো মৌ রাজ্যে শিকার আমার হয়ে গেছে জমিদার সেই যে শিকারে গেল এখনো পর্যন্ত ফিরে এলো না কি করি কাকে সম্ভব হতে পাঠাই কিছুই বুঝতে পারছি না সর্বনাশ হয়েছে রানীমা সর্বনাশ হয়েছে কি হয়েছে সৈনিক আমি শুনলাম বিরাটরাজ জমিদারকে বন্দী করেছে কি বললে
বিরাট রাজ আমার জমিদারকে বন্দী করেছে। হায় ভগবান, এখন আমি কি করি, কোথায় যাই? আমার একমাত্র সন্তান, ঠাকুর তুমি আমার জমিদারকে রক্ষা করো। ঠাকুর আমার জমিদারকে তুমি রক্ষা করো। আচ্ছা সৈনিক, এসো আমরা বিজয় সিং এর কাছে যাই, এসো আমার সঙ্গে। আমার নাম বিজয় সিং, আমার হাতে একটি লাঠি, এই লাঠির ওজন নয় মন, নয় সে, নয় ছটাক। এই লাঠি দ্বারা আমি যদি ওই পাহাড়ে আঘাত করি তাহলে পাহাড় ভেঙে চুরমার হয়ে যায়। এই লাঠির আঘাত সহ্য করতেন একমাত্র বলিয়াজ। শুধু তাই নয়, তার নাম শুনলে পাহাড়ের ভাগ বালুক পর্যন্ত দৌড়ে পালিয়ে যেত। বিজয়, বিজয় বাড়িতে আছো? বিজয় কে? কে আমার নাম ধরে ডাকে? কার এত বড় সাহস যে বিজয় সিংহের নাম ধরে ডাকে? আমার নাম ধরে ডাকতেন একমাত্র বলিরাজ। এই লাঠি লাগাতে আমি তার মাথাটা ভেঙে চুরমার করে ফেলবো। কি রানীমা, আমার ভুল হয়ে গেছে রানীমা, আমি আপনাকে চিনতে পারিনি রানীমা, আমাকে আপনি ক্ষমা করুন রানীমা। বিজয়, আজ আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাবা, আমার বড় বিপদ। বিপদ? বলুন মা, আপনার কি সেই বিপদ? তোমার ভাই জমিদারকে বিরাটরাজ বন্দী করে নিয়ে গেছে বাবা। কি বন্দী করে নিয়ে গেছে? এত বড় সাহস ওই বিরাটরাজের? বিরাটরাজ, এবার তোমার রক্ষা নেই। আপনি আপনি আমাকে শুধু অনুমতি দেন মা, আমি এই মুহূর্তে ছুটে যাব সেই বিরাটপুরে, সেই বিরাটপুরে রাজপ্রসাদ ভেঙে উদ্ধার করে নিয়ে আসবো আমি ভাই জমিদারকে। আপনি শুধু আমাকে অনুমতি দিন মা। বাবা বিজয়, আমি তোমাকে আশীর্বাদ করি, ভগবান যেন তোমাকে বিজয়ী করে ফিরিয়ে আনেন। চলো বিজয়, আরে আমাদের দেরি নয়। হে ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও, দাও দাও ডঙ্কা, অসুখ ছুটিয়া শাসন লগন, হক মিলিত তাহারা, অস্তের জন জন শব্দে শিয়া হরিয়া রোগ শৈলের প্রতি শিরামর, বদিয়া তাহার প্রাণ ঘোষণা করিব আজ আমি ওই বিজয় সিংহের নাম। বিদায় মা, বিদায়। শোনো বন্দে, আমি তোমাকে এই বাগানে ছেড়ে দিয়ে গেলাম, বাগানে ঘুরে ফিরে মুক্ত হাওয়া খাও। আর শুনে রেখো, তুমি কিন্তু আমার নজরবন্দি, ঠিক আছে? আমি চললাম। Thank you.
রামটি মাতা পিতা কি বানাম তু মার গো কন্যা কি বানাম তু মার আই গো কন্যা বলি যে তোমার নাম তু মার গো কন্যা কি বানাম তু মার আই গো কন্যা বলি যে তোমার রাজের কন্যা আমি থাকি
আমার নামটি জবে দুর্গ দিলাম পরি জয় গো কন্যা দিলাম পরি জয় জবে দুর্গ দিলাম পরি জয় গো কন্যা দিলাম পরি জয় হায় গো কন্যা বলি যে তোমারে আসলাম আমি ফুলের বাগানে শিকার করতে আসলাম আমি ফুলের বাগানে ফুলের মধু সহিতে না পারি গো আমি সহিতে না পারি হায় গো কন্যা বলি যে তোমারে সহিতে না পারি গো আমি সহিতে না পারি হায় গো কন্যা বলি যে তোমারে
জীবনতে জীব গো কন্যা জীবনতে জীব উত্তম রাজকুমারী, তুমি গোপনে গোপনে এই বন্দির সাথে প্রেম আলাপ করছো? প্রেম আলাপ করছি, ভালো করছি। আপনার কি কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। এই বন্দির ভার এখন আমার হাতে, আমি ওকে আবার বন্দি করলাম। এই বন্দি যে আমার প্রাণেশ্বর, এই বন্দিকে আপনি বন্দি করবেন না সেনাপতি মশাই? সে যাই হোক, যা কিছু বলার থাকে তুমি রাজদরবারে গিয়ে বলো, আমি ওকে নিয়ে গেলাম। এসো বন্দি। গোপনে প্রেম আলাপ করছিল। তোমার সাহস তো কম নয় বালক। সেনাপতি মহাশয়, এই বালক কন্দকার কারাকক্ষে রেখে দিন, ওকে কাল আমি কঠোর বিচার করব। না বাবা, আমি এই বন্দিকে ভালোবাসি, আপনি বন্দীকে মুক্ত করে দিন। অসম্ভব, এ কোনোদিন হতে পারে না। নিয়ে যান সেনাপতি মহাশয়, চলে এসো রাজু। আমি এই রাজ্যের সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না ভাই জমিদারকে। এখন এখন আমি কি করি, কোথায় যাই, কোথায় গেলে পাবো ভাই জমিদারের দেখা? আমি যাই যাই রাজপুরী করি আক্রমণ, আমি আমি দেখিব ওই বিরাট রাজ কেমন রাজন, কেমন রাজন। কোথায় যাবে বিদেশি শত্রু, আমি তোমাকে কোথাও যেতে দেব না। কি বিদেশি বলে মরে করলি তিরস্কার, এই লাঠি রাগাতে ভেঙে তোর মাথা আমি করিব চুরমার। জেনে রেখো বীর, বিরাট সেনাপতি এত হীন নাই যে থাকিবে স্থির। ওই দেখি দেখি তোর বাহুতে কত শক্তি। কোথায় কোথায়
আর গেল না তোর অহংকার। আমি এইবার এইবার রাজপুরি করি আক্রমণ, আমি আমি দেখেব বিরাট রাজ কেমন রাজ। মহারাজ সর্বনাশ হয়েছে, কোথা থেকে এক বীর এসে আমাদের রাজপ্রাসাদ আক্রমণ করেছে, তার কাছে আমাদের সমস্ত সৈনিক পরাজিত। মন্ত্রী মহাশয় এখন উপায় কি? উপায় একটা আছে মহারাজ, সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন, এই বীরকে যে ধরে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব এবং রাজকন্যা রাজুবালাকে দান করা হবে। উত্তম উত্তম প্রস্তাব মন্ত্রী মহাশয়, আপনি সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন। বাদশাহী এলান, কোথা থেকে এক বীর এসে এ রাজ্যে আক্রমণ করেছে, এই বীরকে যে ধরে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব ও রাজকন্যা রাজুবালাকে দান করা হইবে। বন্দী, কোথা থেকে এক বীর এসে আমাদের রাজ্য আক্রমণ করেছে, যে ওই বীরকে ধরে দিতে পারবে মহারাজ তাকে অর্ধেক রাজত্ব এবং কন্যা রাজুবালাকে দান করবে। শুনুন সেনাপতি মহাশয়, মহারাজ যদি আমাকে মুক্ত করে দেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে বন্দী, আমি মহারাজকে বলে দেখি। মহারাজ, আমাদের কারাগারে যে বন্দী বালকটি আছে তার অসীম সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি, সে ওই বীরের সাথে যুদ্ধ করতে চায়। একই বলছেন সেনাপতি মহাশয়, যাকে আমি নিজের হাতে বন্দী করেছি তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি আমি কি করে দিই? ঠিক আছে, তাকে সুসম্মানে দরবারে হাজির করব। জি মহারাজ। মহারাজ বন্দীকে এনেছি। ওহে বালক, কোথা থেকে এক বীর এসে আমার রাজ্য আক্রমণ করেছে, তুমি কি ওই বীরকে ধরে দিতে পারবে? মহারাজ যদি আমাকে মুক্ত করে দেন আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে বালক, আমি নিজ হাতে তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি, আর সেই শুভ হাতে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেন জয় হয়ে ফিরে আসতে পারো। ফিরে আসতে পারো সেনাপতি মহাশয়, আর দেরি করা উচিত নয়, চলে আসুন। আমি এই রাজ্যের সকল জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কিন্তু কোথাও পেলাম না আমি ভাই জবেদারের দেখা। এখন আমি কি করি, কোথায় যাই, কোথায় গেলে পাবো ভাই জবেদারের দেখা? কোথায় যাচ্ছ বিদেশী? আমি তোমারই সন্ধানে এই গোটা রাজ প্রাসাদ খানে খুঁজে বেড়াচ্ছি। বালক তুমি আমাকে চেনো না, এই সিংহের শাবকের সাথে যুদ্ধ করা সত্যি সিংহের শাবক বলে সিংহের শাবকের কাছে এসেছি, আমি দেখতে চাই তোমার বহুতে কত শক্তি আছে। বালক আমি এখনো বলছি, তুমি ফিরে যাও তোমার মায়ের কোলে। যুদ্ধ ক্ষেত্রে আজ বছময় মায়ের ছেলে মায়ের কোল থেকে বিদায় নিয়ে এসেছি, হয় যুদ্ধ করবে অন্যথায় পরাজয় বরণ করবে। ঠিক আছে, দেখি তোমার বাহুতে কত শক্তি আছে। এই প্রস্তুত। যদি এই কথা আমার দাদা শুনতে পেত তাহলে তোমার ঘর থেকে মাথাটা নামিয়ে দিত। বলো বলো বালক, তোমার দাদার নাম কি? আমার দাদার পরিচয় শুনলে তুমি এই মুহূর্তে স্থান ছেড়ে পালিয়ে যাবে। আমার দাদার পরিচয় রূপনগরের বিজয় সিং। দাদা
ভাই, আমি রানী মার মুখে শুনেছি তোকে নাকি বিরাট রাজ বন্দী করে নিয়ে গেছে। হ্যাঁ দাদা, শুধু বন্দী নয়, তারাই ঘোষণা করে দিয়েছে আমি তো তোমাকে খোঁজার জন্য এসেছি। তোমাকে ধরে নিয়ে যেতে পারলে 1,00,000 স্বর্ণ মুদ্রা আর তার কন্যা রাজুবালার সঙ্গে আমাকে বিবাহ দেবে। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। তাহলে তাহলে তুই আমাকে বন্দী করে ওই রাজ্যে নিয়ে যা। ঠিক আছে দাদা, ঠিক আছে। তাহলে ওই রাজকন্যাও তোর হবে আর তোর ওই বীরত্বটাও বেড়ে গেল। বন্দী কর আমাকে। চলো দাদা চলো। এই মুহূর্তে তোমাকে আমি বন্দী অবস্থায় রাজপ্রাসাদে নিয়ে যাব। তাই চলো। মন্ত্রী মহাশয় বন্দী দেখানো ফিরে এলো না। আমার মনে হয় সে পরাজিত হয়েছে। জনা সে বীরকে আমি বন্দী করে এনেছি। মন্ত্রী মহাশয়, এই বীরকে অন্ধকার কারা কক্ষে রেখে। চলো দাদা, আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। হ্যাঁ ভাই, যেতে হবে। কিন্তু দাদা, যাবার সময় রাজুর সঙ্গে তো দেখা হলো না। ওই তো রাজু এদিকে আসছে। দাদা, তাহলে তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি রাজুর সঙ্গে দুইটি কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, একটু তাড়াতাড়ি এসো।
স্বামী, আপনার সাথে আমায় নিয়ে যেতে এত আপত্তি কিসের? আমি তোমাকে এভাবে নিয়ে যাব না রাজু। তোমাকে এভাবে নিয়ে গেলে লোকে কি বলবে? তবে জান স্বামী, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তাই দিচ্ছি স্বামী, মাকে আমার প্রণাম দিবেন। তুমি কোনো চিন্তা করো না রাজু। চলে এসো জমেদার, সময় অনেক হয়ে গেল। আসি রাজু, আবার দেখা হবে। আসি, চলো দাদা। হ্যাঁ তাই চলো। মন্ত্রী মহাশয়, আমি যার জন্য সারা জীবন উন্মাদ হয়ে পড়েছি তার কি সংবাদ? তারা সংবাদ কি, আপনার ভাগ্নে জমেদার তাকে বিবাহ করেছে। কি বললেন মন্ত্রী মহাশয়? বিরামেগে বজ্রপাত। যাক, ভালোই হলো, শিকার এখন আমার হাতের মুঠো। আমি আমার কাজ মহারাজ, ওই মেয়ে যে আপনার ভাগ্নে বধু, তার প্রতি লোভ করলে আপনার পাপ হবে। পাপ কাকে বলে মন্ত্রী মহাশয়? পাপ কতবার কত রণক্ষেত্রে গিয়ে কত সুন্দরী সুন্দরী রমণীকে আমি হরণ করেছি, কত মায়ের কোল থেকে শিশুকে ধরে নিয়ে জীবন্ত হত্যা করেছি, তাতেও আমার কোনো পাপ হয়নি। আর সামান্য ভাগ্য বধুকে আমি কুলবধু করবো, এটি আমার পাপ হবে? মন্ত্রী মহাশয়, পাপ কোনদিন আপনার চোখে দেখেছেন? পাপ মানুষের দুর্বলতা। মন্ত্রী মহাশয়, পাপ বলে এই দুনিয়াতে কিছু নেই। জমেদার, মামা, তুমি নাকি বিরাট রাজকন্যা রাজবালাকে বিয়ে করেছো? হ্যাঁ মামা, রাজুকে আমি বিবাহ করেছি। এ কাজটা বড় ভুল করলো এ ভাগ্যে। কেন? রাজুবালা একটা অসতী কলঙ্কিনী। অসতী? হ্যাঁ, সে সেনাপতির সাথে ফুল বাগানে অসতী রয়েছে এবং গোপনে গোপনে আমার সাথেও। ও ভগবান, এই অসতী নারীর স্বামী হয়ে আমাকে বেঁচে থাকতে হবে? না 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 না, এই অসতী নারীর মুখ আমি আর দেখতে চাই না। আমি এই কলঙ্কিত অসতী নারীকে প্রয়োজনে হত্যা করব, হত্যা করব। না ভাগ্নে, আমি তোমাকে হত্যা করতে বলিনি, তার চেয়ে তুমি তাকে নির্বাসনে পাঠিয়ে দাও। ভেবে চিনতে কাজ করো ভাগ্নে, আমি আসি। কাকে তুমি হত্যা করবে জমেদার? আমি আড়াল থেকে সব কথা শুনেছি। মামু যা বললেন তা তো ভালোই বললেন। পৃথিবীতে ভগবান আছে, ধর্ম আছে, আর এই কথাটা যদি সত্যি না হয় তাহলে এর ফল ভোগ করবে কে? না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না দাদা, আমি তোমার কোনো কথাই শুনবো না। রাজু বলাকে আমি হত্যা করবই করবই করবই। এই যেন জমেদার, যা না, এ দাঁড়াও 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 জমেদার, দাঁড়াও দাঁড়াও। মা, মা গো। কি হলো জমেদার? আমি রাজুবালাকে আনতে যাব, আপনি আমাকে অনুমতি দিন। ঠিক আছে বাবা, তুমি বৌমাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। যথা আদেশ মা, তাহলে আমি যাই। আচ্ছা। আমায় ডেকেছেন রানীমা? শোনো শুনি, তুমি সমস্ত রাজ্যে বিবাহের নিমন্ত্রণ জানিয়ে দিয়েছ। নমস্কার বাবা। কি সংবাদ বাবা জমেদার? মা রাজুবালাকে নিয়ে যেতে বলেছেন। নিয়ে যেতে বলেছে? আগামী করলো, আমি রাজুবালাকে নিয়ে যেতে চাই। ঠিক আছে বাবা, তুমি অন্তঃপুরে গিয়ে বিশ্রাম নাও,
আমি তাই যাচ্ছি। আমি আগামী কল্লো তোমাদের যাওয়ার ব্যবস্থা করব। বাবা, এবার আমাদেরকে হাসিমুখে বিদায় দিন। যাও মা, আমি তোমাদের আশীর্বাদ করি। Thank you.
তোমাকে একটা কথা বলি রাজু, তুমি সতী না অসতী? আমি তোমার কোনো কথাই শুনব না, তুমি অসতী কলঙ্কিনী।
দারাল মামু, আমি আপনার কথা মতোই ওই অসতী কলম কিনে নারী রাজুবালাকে হত্যা করে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। একই বলছো বাকি, তুমি কি সত্যি সত্যি রাজুবালাকে হত্যা করে নদীর জলে ডুবিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি তাই করেছি। একই করেছো বাকি? আমি তোমাকে হত্যা করতে বলিনি, আমি বলেছিলাম তাকে নির্বাসনে দিতে। চলো দাদা। দাঁড়াও জমিদার। মামু, আপনি যা করলেন ভালোই করলেন, এই কথাটা যদি সত্য না হয় স্বয়ং ভগবান ক্ষমা করলেও আমি কিন্তু আপনাকে ক্ষমা করব না। আমি আবার চলে আসো জমিদার। আমি যার জন্য সারা জীবন উন্মাদ হয়ে গড়েছি তাকে তুমি নদীর জলে ডুবিয়ে দিয়েছো। উফ, দেখি তার কোনো সন্ধান করতে পারি কিনা। আমরা জেলে আমরাই তো পারবো, আমরা ছাড়া কে পাবে? বিনিময় পাবি 500 টাকা। তাই হবে হুজুর, তাই হবে।
এই নে তো তোর পুরুষটা, যা এখান থেকে। এইবার এইবার আমি করিব দর্শন, বহুদিনের আশা আমি মিঠাইব এখন। ছি ছি লাড্ডুম, এ কি করছিস তুই? কে কে তুমি সুন্দরী? আমাকে তুমি ভালোবাসবে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসবো। তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাকে ভালোবাসবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আবার আসবো। হ্যাঁ আমি আবার আসবো। আমি যে তোর মা নই। তাহলে তুমি কে? আমি দেবকন্যা, বিনা দোষে তোর স্বামী তোকে হত্যা করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, তাই আমি তোর জীবন দান করতে এসেছি। আমি এখন কোথায় যাব মা? তুই তোর স্বামীর বাড়ি চলে যা, আমি এখন চললাম। কি দেবকন্যা কোথায় গেল? একি রাজু, রাজু কোথায়? তবে কি দেবকন্যা আমাকে ফাঁকি দিয়ে রাজুকে নিয়ে গেছে? আমি তোমাকে ছাড়বো না দেবকন্যা, আমি তোমাকে ছাড়বো না। রাজু বোধহয় এই পথেই গেছে। দাঁড়াও রাজু, দাঁড়াও। এখন যদি তোমাকে আমি জোর করে ধরে নিয়ে যাই, তোমাকে কে বাঁচাবে? না শুনেছি লোকের মুখে, তোমার কোনো কথাই শুনব না। কাছে এসো সুন্দরী, মামু।
আমি তোমার মায়া কান্নাই বলবো না। সর্বঙ্গ থাক
নিজের ইজ্জত আড়াল করার জন্য আমি এই ছদ্মবেশ ধারণ করলাম, কিন্তু আর কতদিন আমাকে এভাবে থাকতে হবে? মেয়ে না হয়ে যদি আমি পুরুষ হতাম তাহলে বুঝি আমার কপালে এত দুঃখ আর থাকতো না। যাই দেখি রাজবাড়িতে কোনো কিছু করতে পারি কিনা। মন্ত্রী মহাশয়, আমার রাজ্য এত দুর্ভিক্ষ কেন? মহারাজ, প্রজাদের হয়তো কোনো অসুবিধা আছে। আমি তো প্রজাদের উপর কোনো অন্যায় করিনি। হয়তো আপনার গৃহে কোনো লক্ষ্মী নেই, সেজন্য। তা হয়তো সত্য মন্ত্রী মশাই। মহারাজ, আপনার সাথে একজন লোক দেখা করতে চাও। দূর, তাকে দরবারে আসতে বলো। যথাদেশ। মহারাজ, এই তো সেই সৈনিক। তুমি কি বলতে চাও সৈনিক? মহারাজ, আমায় একটি চাকরি দিন, মাথা গোঁজা ঠাই করে দিন, দয়া করুন মহারাজ। একে কোনো চাকরি দেওয়া যা? মহারাজ, আমাদের ঘাটে জমাদায় করা চাকরিটা তাকে দেওয়া যা। আপনি তার কাজগুলো বুঝিয়ে দে। তাই চলুন মহারাজ, তাই চলুন। আসিলাম রাজুর দেহ খানি, সেই দেবে বাসাইয়া দিব আমার পারা খানি গো দাদু, আমার দাদু কলি সেই দেবে বাসাইয়া দিব আমার দেহ খানি গো দাদু, আমার দেহ খানি হাই গো দাদু কলি রে। হাই গো দাদু বলি কে গো তোমরা? এই নদীর ঘাটে যাচ্ছ আর তোমরা কাকে খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছ? আমি খুন করেছি, আমি যমুনা পাপি, আমি খুন করেছি আমার স্ত্রী রাজুকে খুন করে আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছি। তুমি খুন করেছো, এই খুনের অপরাধে তোমাকে আমি বন্দী করতে পারি। প্রহরী, বন্দী করো। দাঁড়াও সৈনিক, আগে আমার এই লাঠির আঘাত সহ্য করো, তারপর আমার ভাই জবেদুরকে বন্দী করো। না দাদা না, তুমি ওদেরকে বাধা দিও না, ওরা রাজার লোক, আমি অপরাধী, ওদের কর্তব্য তুমি ওদেরকে পালন করতে দাও। এসো ভাই এসো, তোমরা আমাকে বন্দী করো, তোমরা বন্দী করো। নিয়ে চলো। আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি। পারলাম না রে ভাই, আমি তোকে রক্ষা করতে পারলাম না ভাই, আমি তোকে রক্ষা। মহারাজ, আমি একজন খুনি আসামিকে বন্দি করে এনেছি। হে বন্দি, সত্যি কি তুমি খুন করেছ? হ্যাঁ মহারাজ, আমি সত্যই খুন করেছি, আমি যে একজন খুনি। সে যে খুনি নিজেই স্বীকার করেছে, ওকে এক সপ্তাহের জন্য কারাগারে রেখে দাও, তারপর বিচার হবে।
হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি তাই করুন মহারাজ, তাই করুন। আমি যে পাপী, আমাকে শাস্তি দিন মহারাজ, আমাকে শাস্তি দিন। সৈনিক, বন্দীকে তুমি কারাগারে নিয়ে যাও। ওহে বন্দী, আমি তোমাকে মুক্ত করেছিলাম। তুমি তোমার মামুর নিকটে পত্র লেখো। না না, আমি ওই শয়তানের কাছে কোনোদিনই পত্র লিখবো না। শোনো খুনি, তুমি যদি তোমার মামুর কাছে পত্র না লিখো তাহলে তোমায় আমি হত্যা করব। ঠিক আছে ঠিক আছে সৈনিক, তুমি আমাকে কাগজ কলম দাও, তুমি যা যা বলবে আমি ঠিক তাই তাই লিখব। এই নাও, আমি তোমায় যা যা বলবো তুমি তাই তাই লিখবে। শোনো দূত, এই পত্রখানা নিয়ে উজান নগরে মৈত্রাজের কাছে দিয়ে আসবে। যাও, চলো তুমি আমার সঙ্গে। মন্ত্রী মহাশয় দেখুন চো পত্র কি লেখা আছে। মামু, আমি জঙ্গলি রাজার কাছে বন্দী, পত্র পা মাত্র আমায় উদ্ধার করার চেষ্টা করিবে, অন্যথায় 7 দিনের মধ্যে আমার ফাঁসি হবে। ইতি আপনার ভাগ্নের জমেদার। মন্ত্রী মহাশয় এখন আমি কি করি? উপায় একটি আছে মহারাজ, আমরা সৈনিক নিয়ে জঙ্গলিপুর রাজদরবারে আক্রমণ করব। আপনি সেনাপতিকে বলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। আজ 7 দিন হয়ে গেল, পুত্র জমেদার শ্বশুর বাড়ি গেছে বৌমাকে আনতে, কিন্তু এখনো পর্যন্ত সে ফিরে এলো না। এদিকে সারা প্রাসাদময় আমি বিয়ের সাজে সজ্জিত করে রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সন্ধান নেই। আমি যে কি করি, এদিকে বিজয়েরও কোনো খবর পাচ্ছি না, কোথায় যে গেল বিজয়? বিজয়কে আর স্মরণ করতে হবে না মা, বিজয় আজ সর্বশান্ত হয়ে আপনার কাছে ফিরে এসেছে। বিজয়, আপনি আমাকে শাস্তি দিন মা। কেন, কি হয়েছে বাবা বিজয়? এই নিন পত্র, এই পত্রেই সব লেখা আছে মা। তুই আমার নিজের ভাই হয়ে আমার পুত্র বধুকে হত্যা করেছিস, অতি জমেদার বন্দী। এখন যে আমি কি করি, উফ ভগবান, তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন ওই মহিত্রাজকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি। আপনি ধৈর্য ধরুন মা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি আমি আমার জীবন দিয়ে হলেও আপনার আপনার পুত্র জমেদার আর আপনার পুত্র মধুকে আমি উদ্ধার করে আনবই মা, আমি উদ্ধার করে আনবই। বাবা বিজয়, আমার বৌমা কি বেঁচে আছে? হ্যাঁ মা, জঙ্গলিপুরে যে সৈনিক জমেদারকে বন্দী করেছে আমার মনে হয় সে ছেলে নয়, ওই ছেলেটি রাজুবালা হবে। এসো বিজয়, আমরা জঙ্গলিপুর রাজার সঙ্গে সন্ধি করে একসাথে মৈত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জঙ্গলিপুর রাজার সঙ্গে সন্ধি করে একসাথে যুদ্ধ ঘোষণা করব মহিতের বিরুদ্ধে, তারপর মহিতকে বুঝিয়ে দেব পাপের পরিণাম কত ভয়ঙ্কর। এসো বিজয়। দাঁড়ান রানীমা, আপনি সৈনিককে সঙ্গে নিয়ে ওই জঙ্গলিপুরে চলে যান, ওই মহিতের জন্য আমি একাই যথেষ্ট। আমি তোমাকে আশীর্বাদ করছি বিজয়, তুমি যেন বিজয় বেশে ফিরে আসতে পারো। ছয় দিন চলে গেল, জমাদার পত্র লেগেছে, আগামীকাল তার ফাঁসি হবে। সেনাপতি মহাশয় বলুন মহারাজ, সৈন্য সমর্থনে প্রস্তুত হন, এই মুহূর্তে জঙ্গলিপুর আক্রমণ করব। সেই সুযোগ তুমি আর পাবে না। আক্রমণ করুন সেনাপতি মহাশয়। Thank you.
আমার অহংকার, তাই আমি তোমাকে হত্যা করে বুঝিয়ে দিলাম যে পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয়, প্রায়শ্চিত্ত করতে হয়। আমি খুব বিপদে পড়ে আপনার দরবারে আমি সৈনিকের চাকরি দিয়েছি, কিন্তু ছেলে নই আমি মেয়ে। আমার স্বামী আমাকে হত্যা করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপর? তারপর ভগবানের কৃপায় দেবকন্যার আশীর্বাদে আমি আবার পূর্ণ জীবন ফিরে পাই। একই বলছো মা, তাহলে তোমার স্বামী? মহারাজ, কারাগারে যে খুনি আসামি আছে সেই আমার স্বামী। যাও মা রাজু, তুমি অন্তঃপুরে যাও। যাচ্ছি মহারাজ। কোথায় প্রহরী? আদেশ করুন মহারাজ। শোনো প্রহরী, বন্দীকে দরবারে হাজির করো। আমি তাই করছি মহারাজ। শোনো বন্দী, তুমি কাকে হত্যা করেছিলে? মোহিত রাজের চক্রান্ত করে আমার স্ত্রী রাজুবালাকে হত্যা করে আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছি। আপনি আমাকে শাস্তি দিন মহারাজ, আপনি আমাকে শাস্তি দিন। আচ্ছা বন্দি, তুমি রাজুবালাকে দেখলে চিনতে পারবে? মহারাজ, আমার রাজু কি বেঁচে আছে? শোনো বন্দি, সেদিন নদীর ঘাটে তোমাকে যে সৈনিক বন্দী করে এনেছিল সে হলো রাজুবালা। কি বলছে মহারাজ, কি বলছে? আমার রাজুবালা কোথায় মহারাজ, আমার রাজুবালা কোথায়? তুমি শান্ত হও জমিদার, তুমি শান্ত হও। প্রহরী, রাজুবালাকে দরবারে পাঠিয়ে দাও। মহারাজ, রাজু, রাজু বলে যে ছিল সে অনেক দিন আগে মারা গেছে, আজ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে অন্য রাজু। এসো মা রাজু, এসো বাবা জমিদার, তোমাদের মাঝে যে ভুল বোঝাবুঝি ছিল তা তোমরা ভুলে যাও। রাজু, আমি আমি তোমার প্রতি অনেক অন্যায় অবিচার করেছি রাজু, তুমি আমাকে ক্ষমা করে দাও রাজু, ক্ষমা করে দাও। একি বলছেন স্বামী, আপনি যে আমার স্বর্গের দেবতা। রাজু, আমার রাজু, রাজু, রাজু। মহারাজ, স্বপ্নগরে বলে আমি আপনার সাক্ষাৎ। ঠিক আছে, তাকে সসম্মানে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। মা, মা গো, মা, জুবেদার, মা, জুবেদার, মা, আমার জুবেদার, আমার বৌমা কোথায়? বৌমা? এ হলো আপনার পুত্র বধু, আপনি তাকে গ্রহণ করুন। মা, মা গো, বৌমা, আপনার কাছে আমি চিরঋণী। ও কথা বলে হাওয়ায় লজ্জা দিবেন না মহারানী। বাবা জমিদার, বিজয় সিং একাই বিজয়নগরে ছুটে গেছে, হয়তো তার কোনো বিপদ হতে পারে বাবা। না মা, পৃথিবীতে এমন কোন শক্তি নেই এই বিজয় সিংহকে পরাজিত করতে পারে। বিজয়? তাহলে তুমি? হ্যাঁ মা, আমি সেই শয়তান মোহিতকে হত্যা করেছি, আমি অপরাধ করেছি, আমায় আপনি ক্ষমা করুন। বিজয়, তোমার স্থান ওখানে নয়, তোমার স্থান আমার বুকে বাবা। মা, আমার বুকে। মোহিত, তুই আমার নিজের ভাই হয়ে যে পাপ তুই করেছিলি
সেই পাপের প্রায়শ্চিত্ত আজ তোকেই করতে হলো, তোকেই করতে হলো। জঙ্গলি রাজ, ভগবান আপনার মঙ্গল করুক, আমরা এখন আসি ভাই, আমরা এখন আসি। এসো বাবা জমিদার, চলো বাবা বিজয়। প্রিয় দেশবাসী, আমি ঘোষণা করছি আজ থেকে রূপনগরের রাজকুমার জমিদারকে তার পিতার আসনে বসবার জন্য আমি অনুরোধ করছি। বসো বাবা। আজ থেকে দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম বাবা। মা রাজুবালা, আজ থেকে তুমি এ রাজ্যের মহারানী। বাবা বিজয়, তুমি তোমার ভাই জমিদারের সেনাপতি।